वेलकम बैक टू माय चैनल इंद्राणी तुम्हारे इंद्राणी चले बीट ब्लॉग से तुम्हारे सबाई के स्वागत तुम्हारा निश्चय भलो आज और आज के जावतीय सब काज कमप्लीट कर ब्रेकफास्ट बनाते अनेक टाइम गेछे सबाई ऐले खे बेरोबे तो रोजी ओके बेरोते तुम्हारा जानो एक ट्रेनिंग निच्छे तो खे बेरिए बेरोच्छे आर कि खेते दिए दिए तिस्ता यथारीति खे अनलाइने क्लास बसे गेछे आमार कर्ता मशाई खेओ अनलाइने क्लास करते बसे गेछे आर आमी एई सबे ब्रेकफास्ट निये बसेछि आर आमार ब्रेकफास्टे कि आछे देखो धोसा और साम्बार ये धोसा करते एत समय गेछे आर धोसाटा देखो हावा लागले धोसा नरम हो जा आर देखो किछु मचमच करछे और अभी खे देखी ओरा तो बोलो भालो क्योंकि तुम्हारे बोलो ना केमन हो तुम्हरा जदि रेसिपिटा ट्राई करो कर अरे धोसाटा हे इन्स्टैंट धोसा मैंने गतकाल रात्रि क्योंकि भिजे रखी भोर बेला सकाल बेला उठे उठे धोसाटा के भिजे धोसा मान चाल और डाल भिजिए रेखे तो जो रेसिपिटा जानते चाओ तो देखे नाओ रेसिपिटा तक तो हमें धोसाटा खाई और तुम्हरा रेसिपिटा के देखते थको तपर हमें आबार फिर आस इन्स्टैंट धोसा तैरी आरम्भ कर दिए इन्स्टैंट धोसा तैरी करार्जन देखो प्रथम एट फार्स्ट हमें आलू सेद्ध बसिए दीची पर देखा वो और आध घंटा आगे मानी घूमती उठे ब्राशा सर नहीं আমি চাল আর ডাল ভিজিয়ে দিয়েছি এই যে চাল ঘরে যে চাল থাকে সেই চাল আধ ঘন্টা ধরে ভিজিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে আর নিয়েছি ওই বিউলির ডাল মানে যে ডাল আমরা বড়ি দিই সেই ডাল আর তার সঙ্গে একটু মেথি দিয়েছি এই ছোট্ট মানে এক চামচ মেথি আমি দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার এই দুটোকে আমি পেস্ট করব কিভাবে পেস্ট করি চলো দেখে নিই और ये क्योंकि इन्स्टैंट मैं आज के हठात कर खेती इच्छा करेक दिन भाजी धोसा करब धोसा करब तो धोसार अनेक प्रसेस आज रातर बेला भिजिए रखे तक बाटो बेटे आबार फार्मेंटेशन जो रेखे दाओ अनेक झमेला तो इन्स्टैंट जेमन इडली एक बार तुम्हें देखिए तो यो से इन्स्टैंट धोसा चलो तरह प्रिपारेशन कर छटपट कर बड़ोबे तरह आगे हमें धोसा कमप्लीट कर खेते दीते हैं तो चलो बेटे नी मिक्सि जारे आमी चालगुलो दिए दिलाम देखो चालगुलो किन्तु भिजे गेछे देखो भेंगे जाच्छे आध घंटार मध्ये भिजे जाए चालगुलो तो आमी एर मध्ये दिए देव एई डालटाओ दिए दिच्छी डालेर मध्ये मेथी आछे मेथी समेत डालटा आमी दिए दिच्छी আমি এই কাপের এক কাপ দই দিয়েছি আর যেটা বলা হয়নি সেটা হচ্ছে এই কাপে দেড় কাপ চাল আর হাফ কাপ বিউলির ডাল দিয়েছি এই যে দেখো এবার এটাকে চলো পেস্ট করে নি মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম ব্যাটারটা ঠিক এরকম হবে গাঢ়ও না আবার একদম পাতলাও না এরকম হবে তো আমার ব্যাটার রেডি হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে রেখে দিলাম এরপর যেটা করব আমি ওদিকে পুরটা রেডি করব আলু আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আলুর পুরটা রেডি করি আলুর পুরের জন্য আমি এই এক টেবিল চামচ মতন আমি তেল দিলাম সর্ষের তেল সাদা তেল যে যা খুশি ইউজ করতে পারো আমি সর্ষের তেল ইউজ করেছি গ্যাসটা বাড়িয়ে দিলাম সরষে দিয়ে দিলাম আর দিলাম একটু জিরে এটা ভালো করে ফুটবে এবারে কারি পাতা দিয়ে দিলাম তারপরে দিলাম টমেটো এরপরে এর মধ্যে দেব একটু আদা আদা বাটা দিলাম
আর একটু লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি করেও দেওয়া যায়, বাটাও দেওয়া যায়। আমি বাটা দিলাম, তোমরা কুচি করলে কুচি করে দিতে পারো। আর দেবো একটুখানি হলুদ, হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়বো, নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। দেখ, দু মিনিট পরে আমি ফিরে আসলাম, টমেটো দেখো গলে গেছে। ভালো করে ম্যাশ করে নিই টমেটোগুলোকে। এরপরে এর মধ্যে দেখো আমি আলু দিচ্ছি, চারটে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই চারটে আলু দিয়ে দিলাম এর মধ্যে। আলুগুলোকে ম্যাশ করে নেব, ম্যাশ করে নিয়েছি। এরপরে এর মধ্যে দেব স্বাদ মতো নুন, আর দেব ধনে গুঁড়ো, আর দেব কাশ্মীর লঙ্কা গুঁড়ো, বা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। কেউ এমনি লঙ্কা গুঁড়ো দিলে দিতে পারো, যেগুলো ঝাল, কাশ্মীরি লঙ্কাতে ঝাল হয় না বলে আমি এটাই দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়ব। এরপরে এর মধ্যে দেব একটু গরম মশলা, ব্যাস হয়ে গেল। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। দেখো ধোসার পুর রেডি হয়ে গেছে। আর এরপরে আমি ধোসা খোলটা তৈরি করব। তার আগে আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি, এই যে খাবার সোডা, এই চামচের হাফ চামচ, আর একটু দিয়ে দিলাম। দিয়ে এবারে ব্যাটারটাকে ভালো করে ফেটে নিও। নিয়ে ওদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে, ননস্টিক কড়াই, লোহার কড়া, লোহার তাওয়া, যা খুশি যে যা খুশি পারো করবো, আমি ননস্টিক কড়াইতেই করছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবারে কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দেব। তেল দিলাম, তেলটাকে ভালো করে চারিদিকে আমি লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিলাম। এরপরে আমরা যখন দেখি ধোসা, যখন দেখবে দোকানে করে একটু জলে ছিটে মারে, কেন জানো? কারণ তাওয়া বা কড়াইটাকে একটু ঠান্ডা করার জন্য জলে ছিটে মারে, আমিও তাই করলাম। এইবার ব্যাটারটাকে আমি আস্তে আস্তে কড়াইতে দেব। ব্যাটারটার মধ্যে কিন্তু আমি নুন, খাবার সোডা, তেল দিয়ে এটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে অল্প করে এর মধ্যে ঢালবো। তারপরে আস্তে আস্তে এইভাবে আমি স্প্রেড করে দেবো, যেমন আমরা সরু চালি করি, পাটিসাপটা করি, ওই রকম যত পাতলা হবে তত ভালো। আবার আমি জল দিলাম, যতবার ধোসা ফুলব ততবার জল দিতে হবে। জল দিয়ে কড়াইটাকে মুছে আবার ব্যাটার দিলাম। আমি অল্প অল্প ব্যাটার দিচ্ছি, তার কারণ আমার তো ইয়েটা ছোট কড়াইটা, এবারে পাতলা করে দিতে হবে। আর ওদিকে আমার পাম্প চলছে, পাম্পের আওয়াজ চলে আসছে, আর তোমরা শুনতে পেয়ে যাবে ভিডিওতে পাম্পের আওয়াজ। যতটা পারবে পাতলা করে দেবে। আর তোমরা তো ওদিক থেকে বুঝতে পারছো না, গন্ধটা খুব সুন্দর আসছে, একদম দোকানের ধোসার মতন গন্ধ আসছে। তো এটা আপনা থেকেই দেখো কেমন উঠে যাবে। দেখো ধোসা এমনি চারিদিক থেকে ছেড়ে ছেড়ে আসছে, ধোসা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে মুচমুচে হবে না। ধোসার সাইজ যার ইচ্ছে মতো ধোসার সাইজ করবে, আমার তো কড়াই ছোটো, আমি আগেই বললাম। আর ধোসা যদি তুমি লো ফ্লেমে না ভাজো, তাহলে এই যে মুচমুচে ভাবটা এটা আসবে না। একদিকে আমি ধোসা করছি, ধোসা ভাজছি, আর একদিকে তোমার সাম্বার দেখো বসিয়ে দিয়েছি। সাম্বারের জন্য আমি অরড় ডাল নিয়েছিলাম আর মুসুরির ডাল, দুটো মিক্সড করে সেদ্ধ করে নিয়েছি, ওটা তোমাদের দেখাইনি।
এবার এটাকে আমি সাঁতলাবো। সর্ষের তেল দিয়ে দিয়েছি, তোমরা যা ইচ্ছা মতন তেল ইউজ করতে পারো, যে যে তেল খাও। সর্ষের তেলের মধ্যে আমি একটু সর্ষে দিয়ে দিলাম, সর্ষেটা ফুটবে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আর একটা কথা, সাম্বারের মধ্যে তোমার সবজি দেওয়া যায়, ঢ্যাঁড়স, গাজর, সজনে ডাঁটা, এগুলো সব দেওয়া যায়, কিন্তু আমি আজকে সবজি ছাড়া করেছি, তার কারণ ওই সবজিগুলো আমার বাড়িতে অ্যাট প্রেজেন্ট নেই। হাতের কাছে যা ছিল আমি তাই করেছি, কোনো সবজি ছাড়াই আমি সাম্বার ডাল বানাচ্ছি। আর সাম্বার ডালে তেঁতুল দিতে পারো বা আমচুর পাউডার, আমি আজকে আমচুর পাউডার দিয়ে সাম্বার ডালটা সাঁতলাবো। তো আমি এখানে দেখো সর্ষে আর শুকনো লঙ্কা ফুটে গেছে, এবারে আমি ইয়ে দেবো, একটুখানি হলুদ দেব, তেলের মধ্যেই হলুদটা দিয়ে দিলাম। আর কারি পাতা দেব, এই যে কারি পাতা দেখতে পাচ্ছ কিনা কি জানি, আমার যা ক্যামেরা। শব্দ শুনতেই পাচ্ছ, চড়বড় চড়বড় করছে। এরপরে আমি ওই সেদ্ধ ডালটা দিয়ে দেবো, অড়হর ডাল আর মুসুরির ডাল সেদ্ধটা দিয়ে দিলাম। এরপরে এর ভেতরে দেব আমচুর পাউডার, যে যেমন টক খাবে সে তেমন আমচুর পাউডার দেবে, এক চামচ দু চামচ, আমার একটা আন্দাজ হয়ে গেছে, আমি সেই আন্দাজে দিচ্ছি। আমি দু চামচ মতন দিলাম, আর যেটা দেবো সেটা হচ্ছে সাম্বার পাউডার, সাম্বার পাউডার বেশ খানিকটা দিয়ে দিলাম, দু চামচ মতন দিয়ে দিলাম সাম্বার পাউডার। এবারে ডালটাকে আমি ফুটতে দেব। কমপ্লিট খাওয়া, এখন ওদিকে অনেক কাজ পড়ে আছে, রান্না টান্না সব পড়ে আছে, রান্না টান্না কমপ্লিট করে এর মধ্যে আর তোমাদের সামনে আসবো না। ততক্ষণের জন্য বিদায়, তোমরা ভালো থেকো, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।